আমি যদি আমার নিজের দেশের কাজের সঙ্গেও কম্পেয়ার করি, আমি বলবো যে আমার বাংলাদেশের কন্টেন্ট বেশি ভালো লাগে। আমাদের জন্য এখানে এসে কাজ করার নিয়ম কানুন অনেক বেশি, কথাবার্তা সব ঠিক হয়ে যায়, তারপরে ওনারা উধাও হয়ে যান, তারপরে আবার দুদিন মাস পরে কথা হয়। দুইটা প্রজেক্টের কথা আমরা শুনছিলাম, একটা হচ্ছে যে 111, হ্যাঁ 111টা আমি কাজ করতে আসবো এই বছর এপ্রিল মাসে, তো ওটার শুটিং তখন হবে। এখন জানুয়ারিতে এলাম, আবার দু মাস পরে চলে আসবো। সোশ্যাল মিডিয়ায় তো ডেফিনেটলি টের পাই, আর যে প্রচুর প্রচুর ভক্ত, প্রচুর ফ্যান্স আছে আমার এখানে, আর সেই জন্যই আমি এখানে আরও একটু বেশি কাজ করতে চাইছি। কারণ এখানকার মানুষ কতটা বাংলা কন্টেন্ট দেখতে পান বা সবকটা দেখতে পান কিনা আমি জানি না, এখানে কাজ করলে নিশ্চয়ই দেখতে পাবেন, সেই জন্য আমার এখানে কাজ করার ইচ্ছেটা প্রবল। যেমন ধরুন আমাদের যদি ইন্ডিয়া থেকে সেখানে কাজ করতে হয়, ভিসার একটা ব্যাপার আছে, পারফরমেন্স ভিসা, এমনি ভিসা, তারপরে ধরুন একটা কিছু ট্যাক্সের ব্যাপার আছে যে আমরা এখানে এসে যে পারিশ্রমিকটা নিই তার 30% কত ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হয়। কিন্তু এখানকার আর্টিস্টরা যখন গিয়ে আমাদের ওখানে কাজ করছে, ওখানে কিন্তু এরকম কোনো নিয়ম নেই। এখানকার আর্টিস্টরা যখন বাংলায় গিয়ে কাজ করছে, তারা কিন্তু ওখানে ফিল্মও করছেন, ওটিটি করছেন, অ্যাডভার্টাইজমেন্ট করছেন, ইভেন্টস করছেন, ওপেনিং করছেন। আমাদের গভর্নমেন্ট কিন্তু এরকম কোনো নিয়ম করেননি যে অন্য দেশের আর্টিস্টরা এসে কাজ করলে গভর্নমেন্টকে এতটা ট্যাক্স দিতে হবে। এখানে যেহেতু সেই নিয়মটা আছে, সেই জন্য আমার মনে হয় আমরা একটু কম স্কোপ পাই এখানে এসে কাজ করার। কারণ ওই আমাদেরকে যতটা পারিশ্রমিক দিতে হবে, তার থেকেও এতটা বেশি টাকা গভর্নমেন্টকেও দিতে হবে, তার চেয়ে ভালো এখানকার আর্টিস্টদের নিয়েই কাজ করা। মানে আমি প্রডিউসার হলে তো আমি সেটাই ভাববো যে এতটা এক্সট্রা টাকা আমাকে খরচ করতে হবে ইন্ডিয়া থেকে এখানে এনে কাজ করাতে গেলে। তো এই একটা কারণে আমার মনে হয় যে আমাদের মতন অনেক আর্টিস্ট যারা বাংলাদেশে এসে অনেক কাজ করতে চাই, কোথাও একটা সেটা একটা ব্যাঘাত ঘটাচ্ছে। কথাবার্তা সব ঠিক হয়ে যায়, তারপরে ওনারা উধাও হয়ে যান, তারপরে আবার দুদিন মাস পরে কথা হয়। তো ওই আলটিমেটলি কখন হবে জানি না, যদিও আমার স্ক্রিপ্টটা খুবই ভালো লেগেছিলো। আলতা বানু কখনো যোছনা দেখেনি, তার নাম ছিল ছবিটার, আমার খুবই ভালো লেগেছিলো স্ক্রিপ্টটা। ওনার সঙ্গে আমাদের মানে চুক্তিও হয়েছে, কিন্তু সেই চুক্তিটা শেষ হওয়ার সময়ও চলে এসছে। সো আমার খুবই ইচ্ছে ছিল ওই কাজটা করার, কিন্তু সেটা কবে হবে আমি জানি না। আমি যে ধরনের কাজ করতে চাই সেই ধরনের স্ক্রিপ্টও আমার কাছে আসতে হবে। কারণ আমি প্রচুর দিন মানে গত 10 বছর ধরে আমি মূলত নারীকেন্দ্রিক ছবি করি, বা নারীকেন্দ্রিক না হলেও এমন ছবিতে কাজ করি যেখানে আমার পারফরমেন্স দেওয়ার জায়গাটা একটু বেশি থাকে। আমাকে নিয়ে গল্পটা বুনতে হবে, বা আমি যে চরিত্রটা পড়বো, তো সেই ধরনের স্ক্রিপ্ট এলে তো ডেফিনেটলি করবো। আর খুবই ভালো হয়েছে যে জোয়ারটা এসেছে, কারণ চরকি ওরা তো কলকাতায়ও গেছিলো, ওরা ওখানেও অ্যানাউন্স করেছে, ওরা অফিস নিচ্ছে, এবং SBF-এর সঙ্গে বা আলাদা যৌথভাবে বা চরকি একাও বাংলায় অনেক কাজ করবে। সো আমাদের জন্য তো খুবই এটা সুখের খবর, কারণ আমরা কলকাতার বাইরেও এখানকার কন্টেন্টে কাজ করতে পারবো। আর আমি বাংলাদেশ কন্টেন্টের, সিনেমার, গানের আমি খুবই বড় ভক্ত। আমি নিয়মিতভাবে এখানকার কাজ দেখি, কোক স্টুডিও বাংলার দেখি, শুনি। আমি খুবই ভক্ত এখানকার মানুষের, এখানকার আর্টিস্টদের, এবং আমি মনে করি যে এখানে কন্টেন্ট খুবই স্ট্রং। আর মানে আমি যদি আমার নিজের দেশের কাজের সঙ্গেও কম্পেয়ার করি, আমি বলবো যে আমার বাংলাদেশের কন্টেন্ট বেশি ভালো লাগে, তো সেই জন্য এখানে কাজ করার ইচ্ছে আমার প্রবল। সববার কাজ দেখি, ওটিটিতে যেগুলো আসে সেগুলো তো দেখার চেষ্টা করি, দেখিও। ইনফ্যাক্ট চরকিতে তো আমি আর কিছু বাকি নেই, আমার সব দেখা হয়ে গেছে। আর আমি এখানকার অনেক অভিনেতা অভিনেত্রীদের আমি খুবই কাজের ভক্ত, আমি খুবই ফ্যান ওনাদের, তো সবার সঙ্গেই কাজ করার ইচ্ছে আছে অনেক বছর ধরে, দেখা যাক সেটা। এখন ওয়েব সিরিজ হওয়ার দৌলতে বা ওটিটি চ্যানেলগুলোর জন্য তো অনেক বেশি কাজের অপরচুনিটিস বেড়ে গেছে। ইন্ডিয়াতেও বম্বে, আসাম, পাঞ্জাব, কলকাতা, তামিল, তেলুগু ইন্ডাস্ট্রি সবাই একসঙ্গে কাজ করছে,
বাংলাদেশেরও প্রচুর আর্টিস্ট কলকাতায় গিয়ে কাজ করছেন, ওখানকার আর্টিস্টরা এখানে কাজ করছেন। সো দরজাটা এখন অনেকটা খুলে গেছে উইথ মোর অপরচুনিটিজ, মোর কন্টেন্ট। সো আই এম লাইক লুকিং ফরওয়ার্ড। সেটা হচ্ছে যে আপনি কলকাতা থেকে বাংলাদেশেও কাজ করেছেন, তারপরও হলিউডেও কাজ করছেন, তো এই তিন মানে বাংলা থেকে মানে দুই ইন্ডাস্ট্রির কাজ করতে গিয়ে কেমন সমস্যা কিংবা কোনো সমস্যা হয় কি না? না, তেমন একটা সমস্যা আলাদা জিনিস দেখুন, বাজেটের জন্য যেটুকুনি আলাদা হয়ে যায় ব্যাপারটা। হ্যাঁ, আদারওয়াইজ আমি অভিনেতা, আমার অভিনয়টা তো আর বাংলাদেশে অভিনয় করি বা কলকাতায় করি বা বোম্বেতে করি বা যে ভাষাতেই করি না কেন, আমার অভিনয়ের অভিব্যক্তিটা তো পাল্টাবে না। হ্যাঁ, এখন বোম্বেতে কাজ করলে সেখানে বাজেট বেশির জন্য একটু বেশি আরাম পাওয়া যায়, হয়তো মানে সারাদিন একের পর এক সিন করতে হয় না বা স্কেডিউলটা একটু ছড়ানো থাকে বা আমাদের ভ্যানিটি ভ্যানগুলো একটু বেটার হয়, তো লাক্সারির দিক থেকে বা একটু শ্যুটিংয়ে একটু বেশি আরাম পাওয়ার দিক থেকে বাজেট থাকলে সেটুকু সুবিধে। ভাষাগত প্রবলেম না, খুব কমার্শিয়াল ওই একই ধরনের স্টিরিওটাইপ গল্প, একটা ভিলেন আছে, মারপিট হচ্ছে, হিরোইনের সঙ্গে চারটে গান আছে, ওই ছবি কিন্তু আমাদের দেশেও চলছে না। সময় পাল্টেছে, ছবির ভাষা পাল্টেছে, দর্শক পাল্টেছে, তো আমাকেও সেভাবেই পাল্টাতে হবে। আর মানে নিশ্চয়ই বয়সের সঙ্গে সঙ্গে তো সেভাবে আমাকে চরিত্রও বাঁচতে হবে। আমি এখন একটা 22 বছরের কলেজে পড়ি, এরকম চরিত্র আমি করতে পারবো? সেটা আমি করতে পারবো না, আমি সেটা করতে চাইও না। আর আমার আমার নিজস্ব একটা অডিয়েন্স তৈরি করতে পেরেছি আমি 20-23 বছর ধরে, তারা আমার কাজ দেখার জন্য অপেক্ষায় বসে থাকে, তো আমাকেও সবসময় এমন কাজ করতে হবে যেটা আমি আগে কখনো করিনি। আই ডু নট ওয়ান্ট টু রিপিট মাই সেলফ এট অল। তো 20-23 বছর ধরে অডিয়েন্স আমাকে দেখছে, আমি যদি প্রতিনিয়ত নিজেকে ভাঙতে গড়তে না পারি তাহলে তারাই বা কেন উৎসাহ নিয়ে আমার কাজ দেখতে ইচ্ছুক হবেন? দিদি, আপনার হইচইয়ের দুলোতে বাংলাদেশে আপনার অনেক কন্টেন্ট দেখতে পারি, এই রিভিউগুলো কি আপনার কাছে যায়? নিশ্চয়ই, সোশ্যাল মিডিয়া এখন এত ইম্পর্টেন্ট, আমাদের জীবনের একটা পার্ট হয়ে গেছে, তো কাজের ফিডব্যাক তো সবসময় পাই। আর আমি তো এমনিতেও সবাইকে বলি যে কাজটা দেখবেন, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন।